মঙ্গলবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ টহলরত অবস্থায় কাটোয়া রোডে একটি মোটর ভ্যান দেখতে পায়। পুলিশ দেখেন মোটর ভ্যান থেকে দুজন লাফ দিয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করলেও দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। মোটর ভ্যান থেকে প্রচুর পরিমাণে মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পুলিশ ওই দুই ব্যক্তির সন্ধান চালাচ্ছে। আস্তে আস্তে আমি সব না প্রথমে 3 দিন ফোনে যাই, আমাকে সব কিছু বানাইতে ছিল, সব ভালো করি খাওয়া দাওয়া মানে বানানো কি করে কেস করবে সেইটা বলে দিল। এই একটা ভটভটি ভ্যানে করে কিছু টাওয়ারের ব্যাটারি নিয়ে যাচ্ছিল, পুলিশে নজরদারিতে পুলিশ দাঁড় করানোর চেষ্টা করে ভটভটি ভ্যানটাকে ওরা পালিয়ে যায় এবং কিছু টাওয়ারের ব্যাটারি তারা পেয়েছে। কতগুলো ব্যাটারি আটক করেছে? 7-8টা ব্যাটারি পেয়েছে। মোটর ভ্যানটাকেও আটক করেছে? মোটর ভ্যানটাকেও আটক করেছে। তো এই যে পুলিশের নজরদারি চলছে বা এই যে রিজাল ব্যাটারি আটক হলো, এটা আপনারা কোন নজরে দেখছেন ভাতারবাসী? খুব ভালো নজরই দেখছি। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।